আপনার রাস্তার খুব দুর্ভোগে আছি, রাস্তার অবস্থা ভালো না, তাতে গাড়িগুলো ঠিকমতো চলতে পারে না, এই দুর্ভোগে আছি আমরা। এলাকার লোকজন আমাদের যে সহযোগিতা একটু করতেছে তাতেই কিছু গাড়ি পার হচ্ছে। এখানে কোনো কায়দা নাই, কোনো প্রশাসন নাই, কোনো সরকারি লোক নাই যে আমাদেরকে উপকার করবে। আমাদের হয় ওই রাস্তা ক্লিয়ার করে দেন, আর নাহলে এই রাস্তাটা ঠিক করে দেন। আমরা মরা বিপদে আছি এই জায়গায়, কারো ভাত খাওয়ারও টাকা নাই, কারো গাড়ি পাল্টি খাচ্ছে, কারো গাড়ি কাইতেই পড়তেছে, কারো গাড়ি ভাসে যাচ্ছে, এইভাবে করে চলার মতো না রাস্তায়। আর নাহলে আমাদের গাড়ি ঘোড়া বন্ধ করে দেন। লালমনিরহাটের জেলার রাস্তার জীবনে কোনোদিন ভালো দেখি নাই, আর ভালো হবেও না। সড়কপথ জনপথ নেই, 1 কিলোমিটার রাস্তা কাজ করতে লাগে, মাত্র এক বেলায় কাজ করলে আধা কিলোমিটার রাস্তা কাজ করতে কতক্ষণ লাগে দেশে কে আছে। কাজ করা না করা পর্যন্ত, হ্যাঁ, এখন বাস ট্রাক তো সব ঘুরে দিয়ে যেতেছে, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়ে গেছে। একটা রাস্তার কারণে 4টা রাস্তা খারাপ হয়েছে, কুশিয়ামড়ি গেছে, কুলিয়াঘাট গেছে, আপনার ফাগতরা গেছে, বড়বড়ি গেছে, তাহলে এত এলে কি দুর্গতি জনগণের না। একটা রাস্তা ভালো করুক অঙ্ক কেউ গবে না রা। যে সড়কটা মহেন্দ্রনগর থেকে বড়বাড়ি এই অংশ দিয়ে গাড়ি কখনো চলাচল করতো না। মহেন্দ্রনগর থেকে মুস্তফি সড়ক আছে, এই সড়কটিও নির্মাণ কাজ চলমান আছে। এই সড়কটা নির্মাণ কাজ খুব দ্রুত করা হলে এই সংকটটা সৃষ্টি হয় না, সেদিকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। যেসব অংশে দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি সেই অংশগুলো যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়তেছে, তো ওই অংশের আমরা দরপত্র আহ্বান করে মূল্যায়ন করতেছি। অতি শীঘ্রই আমরা হয়তো ঠিকাদার নিয়োগ দিতে পারব। ওই রাস্তাটা আমাদের এইসব ভারী যানবাহন চলাচলের কারণে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল, ওটা আমরা মেরামতের কাজ করতেছি এবং কাজটা বাস্তবায়নাধীন আছে। এখানে 5.5 কিলো রাস্তার ভিতরে 2 কিলোমিটার রাস্তার কার্পেটিংয়ের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেছে এবং কাজটা চলমান আছে। আমরা আশা করি ডিসেম্বর মাসের 25 তারিখের ভিতরে আমরা কার্পেটিংয়ের কাজ সমাপ্ত করতে পারব। মানে ব্যক্তিবর্গ যারা সিনিয়র ব্যক্তি আছেন তার ডিস্ট্রিক্টের লোক বলবে কি লালমাট ডিস্ট্রিক্টের রাস্তা খুব ভালো, এদিকে 20 গ্রামের যায় ওই যে সেদিন ইয়াতে ব্রিজের মধ্যে। যেভাবে প্রতিদিনই দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং বিভিন্ন গাড়ি ঘোড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লোকজনের চলাচল বিঘ্নিত হচ্ছে, তাতে এই কাজটি আরো দ্রুত এবং আরো ভালোভাবে করা উচিত ছিল। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, লিখিতভাবে প্রতিবেদন পাঠিয়েছি।
একটি বিকল্প সড়ক থাকলে অন্তত হালকা এবং মাঝারি যানবাহনগুলি যদি এই রাস্তা চলাচল করতে পারে তাহলে ভারী যানবাহনগুলি ওই রাস্তায় মানে বড় বাড়ির রাস্তায় গেলে একটু সাশ্রয় হয় বা একটু সুবিধা হয়, এবং উপর থেকে নির্দেশনা এলে এখানকার যারা বাস্তবায়ন কর্তৃপক্ষ তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে কাজ শেষ করবে।